নমস্কার বন্ধুরা, বৈদিক স্পিরিচুয়াল হিলিং চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগত। সম্পূর্ণ আধ্যাত্মিক, জ্যোতিষ ও ধর্মীয় বিষয়ের ভিডিও দেখতে ও শুনতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল বটনটি প্রেস করতে ভুলবেন না। দেখতে দেখতে আমরা শারদীয় দুর্গা উৎসবের প্রায় শেষ দিকেই এসে পৌঁছেছি। আগামীকাল সোমবার 7ই সেপ্টেম্বর 2019 মহানবমী তিথি। সেই মহালয়ার পর থেকে দেবীপক্ষের সূচনা হয়েছে, আর প্রতিদিন মায়ের একটি একটি রূপ আমাদের জীবন থেকে আবার এক বছরের জন্য দূরে সরে যাচ্ছে। প্রকৃতপক্ষে দূরে সরে গেলেও মা রয়েছেন আমাদের অন্তরে, তাই মায়ের প্রতি ভক্তি শ্রদ্ধা যদি সঠিকভাবে আমরা করে থাকি, মায়ের আশীর্বাদ আমাদের জন্য সারা জীবন থাকবে। আমি বিভিন্ন সময়ে বা বিভিন্ন তিথির জন্য দু একটা উপাচারের কথা আপনাদের বলেছি। আজ আমি বলবো আগামীকাল অর্থাৎ 7ই সেপ্টেম্বর 2019 মহানবমী তিথির একটি শক্তিশালী উপাচারের কথা। শারদীয় দুর্গোৎসবের অষ্টমী এবং নবমী তিথি অত্যন্ত গুরুত্বপূর্ণ তিথি। এই দুটি তিথিতে কন্যা পূজার একটি বিশেষ উপাচার রয়েছে আমাদের হিন্দু শাস্ত্রে। যদি এই তিথিতে আপনি কন্যাকে বিশেষ উপাচারে পূজা করে এবং তাদেরকে খাদ্য দিতে পারেন অর্থাৎ প্রসাদ দিতে পারেন, তাহলে অতি উত্তম। সেক্ষেত্রে অবশ্যই একটি বিশেষ কথা স্মরণে রাখবেন, তাই সেই বিধির কথা আপনাদের বলবো। কি করা উচিত? আপনি 5 বছরের থেকে 10 বছরের মধ্যে কোনো কন্যাকে এই বিশেষ পূজার জন্য নির্বাচন করতে পারেন। তাকে সম্মানপূর্বক আপনার বাড়িতে নিমন্ত্রণ করুন এবং এই কন্যার সংখ্যা অবশ্যই 9টি হওয়া প্রয়োজন। যদি কোনো কারণবশত 9 জন কন্যা যদি না পান, তাহলে অবশ্যই 5 জন কন্যাকে আপনাকে নিমন্ত্রণ করতে হবে, অথবা 3 জনকেও করতে পারেন। আর এই নিমন্ত্রিত কন্যাদেরকে অবশ্যই সম্মানপূর্বক বসিয়ে তাদের পা অবশ্যই ধুয়ে দিন আপনি নিজেই। তারপর তাদেরকে যত্ন সহকারে একটি আসনে বসতে দিন এবং কপালে তিলক দিয়ে তাদেরকে অভিনন্দন জানান। এবং এই 9 জন, 5 জন অথবা 3 জন কন্যার মধ্যে সর্বাপেক্ষা কনিষ্ঠ যে কন্যা, সেই কন্যাকে আপনি নিজের হাতে পূজা করুন। তাকে এমন একটি উপহার দিন যে উপহারটা দীর্ঘদিন সে ব্যবহার করতে পারে। আমাদের শাস্ত্রে দেবী সরস্বতীকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। বাল্যকালে যদি কোনো জাতক কিংবা জাতিকা শিক্ষা গ্রহণ করতে পারে, তাহলে তার ভবিষ্যতে কোনো কিছুই কম হবে না। তাই আপনি এই কন্যাকে অবশ্যই শিক্ষা সম্বন্ধীয় কোনো বস্তুকে আপনি দান করুন, কারণ মা ভগবতী এই কন্যার বিশেষ স্বরূপেই তিনি অবস্থান করেন, আর কন্যা পূজার মাধ্যমেই তিনি সন্তুষ্ট হন। আপনার দেওয়া যে ভোজন কন্যার রূপে তিনি গ্রহণ করেন, এই সাথে তিনি দুহাত তুলে আপনাকে আশীর্বাদ করেন। বিশেষ উপহারগুলো দেওয়ার সাথে সাথে অবশ্যই খেয়াল রাখবেন, আর তাদেরকে বিদায় দেওয়ার সময় আপনার ঘর থেকে নবমী তিথি থাকাকালীন তাদেরকে বাড়ি থেকে বিদায় করবেন, আর বিদায় করার পরে আপনি ঘরে ঝাড়ু দেবেন না। দ্বিতীয় যে বিষয়টির কথা বলবো, তাও আপনি বাড়ির মহিলা দ্বারা করতে পারেন। বিশেষ দিনে মহিলারা ভুল করে তাদের মাথার চুল যেন না ধোয়ে, এই সাথে নখ না কাটে। এই বিশেষ পূজার সামগ্রী যা বাঁচবে, তা আপনি কোনো গাছের তলাতে মাটির মধ্যে পুঁতে দিন। আপনি অবশিষ্ট পূজা সামগ্রীকে এমনভাবে বা এমন জায়গায় আপনি এটিকে প্রবাহিত করবেন যেন তা অত্যন্ত শুভকর বলে মনে হয়, অর্থাৎ পরিষ্কার জায়গাতেই আপনি এটিকে রাখবেন। বন্ধুরা, যারা প্রকৃত মা দুর্গার ভক্ত আছেন, অবশ্যই কমেন্টস বক্সে জয় মা দুর্গা কথাটি লিখুন। যদি ভিডিওটি পছন্দ হয়, তাহলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। যারা এখনও সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে বেল বটনটি প্রেস করুন। আজ এই পর্যন্ত, নমস্কার।